আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন গ্রাফিক্স কার্ডে যদি সমস্যা হয় তাহলে কিভাবে বুঝতে পারবো যে গ্রাফিক্স কার্ডে সমস্যা হয়েছে না অন্য কোথাও সমস্যা হয়েছে। গ্রাফিক্স কার্ডে সমস্যা হয়েছে তা বোঝার জন্য ছোট্ট একটা টিপস, যদি মনিটর ও পিসির পাওয়ার সুইচ অন করার পর পরপর তিনটা শর্ট বিপ শুনতে পান তাহলে বুঝতে হবে গ্রাফিক্স কার্ডে সমস্যা। আপনার গ্রাফিক্স কার্ডটি খুলে অন্য পিসিতে লাগিয়ে দেখতে পারেন যে আপনার গ্রাফিক্স কার্ডটি ভালো আছে না খারাপ আছে। আর যদি বিল্ট ইন গ্রাফিক্স হয় তাহলে আলাদা গ্রাফিক্স কার্ড এজিবি স্লট, এই যে এটা মাদারবোর্ড, এইটা হচ্ছে এজিবি স্লট। এই এজিবি স্লটে গ্রাফিক্স কার্ডটি লাগিয়ে টেস্ট করে দেখতে পারেন, এজিবি স্লটে লাগিয়ে দেখতে পারেন যে আপনার সমস্যার সমাধান হয়ে গেছে কিনা। তাছাড়া ইন্টিগ্রেটেড এজিবি সমস্যার সমাধানে বায়ো সেটিং রিসেট করে দেখতে পারেন, ইনশাআল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে। আসসালামু আলাইকুম।